doing? কি বিষয় আপনাদের আলোচনা হবে? দেখুন, আজকে সমস্ত ব্যাংকারদের, জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন যে ব্যাংকগুলি রয়েছে, সমস্ত ব্যাংকারদের আইসি সাহেব ডেকেছিলেন প্রশাসনিকভাবে, বিশেষ করে ব্যাংকের সিকিউরিটি, এটিএম এর সিকিউরিটির উপরে জোর দেওয়ার জন্য। তো আলোচনাতে উনি বললেন যে শহর এবং শহর সংলগ্ন যে এটিএমগুলি রয়েছে, সেই এটিএমগুলি অধিকাংশ এটিএমে প্রহরী বিহীন অবস্থায় থাকে এবং রাতেও সেটা খোলা থাকে এবং সেখানে কোনো সিকিউরিটি গার্ড থাকে না, এবং যেখানে সিসিটিভিগুলি লাগানো আছে সিসিটিভি ফাংশনিং না, নন ফাংশনিং অধিকাংশ ক্ষেত্রে। তো তিনি ব্যাংকারকে অনুরোধ করলেন এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য, এবং আমরাও যারা এসছি আমরা বললাম যে হ্যাঁ, আমরা এটা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো, এবং ভবিষ্যতে যাতে সিসিটিভিগুলি ফাংশন করে এবং সিকিউরিটি প্রোভাইড করা যায় সেই বিষয়ে আমরা নিশ্চয় দেবো। এটা আজকে নিয়ে কেন এরকম একটা মিটিং এর আয়োজন? দেখুন, যখন সারা ভারতবর্ষে অনেক ক্রাইম হচ্ছে আপনার এটিএম নিয়ে, জলপাইগুড়ি শহরে অলরেডি দুটো হয়ে গেছে, দুটো এটিএম অলরেডি ডাকাতি হয়ে গেছে, একটা বেগুনটারি আর একটা হচ্ছে 73 মোড়ে। হ্যাঁ, যদিও পরবর্তী সময় কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, তবুও তারা মনে করছে যে আগামী দিনে হয়তো আরও এই ধরনের ক্রাইম হতে পারে, তাই এই ব্যবস্থা তারা গ্রহণ করছে। তার নাম আর করছে তপন ব্যানার্জি, সিনিয়র ম্যানেজার, জলপাইগুড়ি সেন্ট্রাল কমিটি।